আজকে ক্লাস টেনে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব এবং মিয়োসিস এবং তাদের সম্পর্কে প্রশ্নগুলি পড়াবো। তোমাদের গত ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন বিভাগগুলো পড়িয়েছিলাম এবং সেখানকার এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, ক্যারিওকাইনেসিস সম্পর্কে, সাইটোকাইনেসিস সম্পর্কে পড়িয়েছি এবং মাইটোসিস কোষ বিভাজনে উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যও বলে দিয়েছিলাম। আজকে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, প্রথম মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি, জীবের বৃদ্ধি এবং পরিস্ফুটন ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে, মাইটোসিস পদ্ধতিতে বহুকোষী জীব দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায় ফলে জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে, এছাড়া এককোষী জাইগোট থেকে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য অপত্য কোষ সৃষ্টি হয় এবং অঙ্গ পতঙ্গ ভ্রূণের বৃদ্ধি ইত্যাদি বা পরিস্ফুটন ওই মাইটোসিস পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। দু নম্বর হচ্ছে কোষের প্রতিস্থাপন, কোষ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ। মাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন অঙ্গে মৃত কোষগুলো ক্রমান্বয়ে সজীব নূতন অঙ্গের দ্বারা প্রতিস্থাপিত হয় এবং ক্ষতস্থানে নূতন কোষ সৃষ্টি করে ক্ষতস্থান পূরণ করে, অর্থাৎ আমাদের কোথাও কেটে ছিঁড়ে গেলে বা ক্ষত হয়ে গেলে সেটা পুনরায় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা। এরপরে হচ্ছে পুনরুৎপাদন বলে, উদ্ভিদ ও কিছু প্রাণী দেহে কোনো অঙ্গ বিচ্ছিন্ন হলে দেহ থেকে পুনরায় সেই অঙ্গ আবার তৈরি হয়, সেগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পুনরায় সেই অঙ্গ তৈরি হয়। যেমন টিকটিকির লেজ কেটে পড়ে গেলে পুনরায় আবার লেজ গজায়, তারা মাছের বাহু বা বিভিন্ন কবজী শ্রেণী অর্থাৎ কাঁকড়া চিংড়ি মাছের কোনো পা বা ডানা মানে কি খণ্ড যদি খসে পড়ে পুনরায় সেগুলো মাইটোসিস কোষ বিভাজনের নতুন অঙ্গ তৈরি হয়। এরপরে হচ্ছে প্রজনন, বিভিন্ন উদ্ভিদ অঙ্গের বংশবিস্তার মাইটোসিস কোষ বিভাজনের সাহায্যে হয়, যেমন আলু, পেঁয়াজ, আদা, পাথরকুচি, চন্দ্রমল্লিকা। এছাড়া কিছু নিম্ন শ্রেণীর জীব যেমন ইস্ট, অ্যামিবা, প্যারামোসিয়াম প্রভৃতি প্রাণীরও জননগুলো হচ্ছে অজনজনন পদ্ধতিগুলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে এদের অঙ্গ পতঙ্গের বিভাজন তৈরি হয়। এরপরে হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে আজকে বলব। এটি এক প্রকার মাইটোসিসের মধ্যেও এটি একটা প্রকার পরোক্ষ বিভাজন পদ্ধতি। ওই পদ্ধতিতে মাইটোসিস বিভাজনের তুলনা জটিল হয়। এখানে আমরা দেখেছি যে ওই কোষ বিভাজন বা মিয়োসিস কোষ বিভাজনের মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়, কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একবার বিভাজিত হয় এবং সেখানে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট উদ্ভিদ বা প্রাণী তৈরি হয়। কিন্তু এখানে কি হয়, দুবার বিভাজিত হয়, কিছু ক্রোমোজোমেরা একবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয় মাইটোসিস বিভাজনে। এখানে বিভিন্ন ঘটনাগুলো আমরা দেখব যে সেখানে কিছু কিছু দুটো ফেজের মাধ্যমে মাইটোসিস ওয়ান ও মাইটোসিস টুর মাধ্যমে হয়, তার আগে কিছু কিছু ঘটনা দেখতে পাই আমরা, সেগুলো হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম। আগে বলবো যে সমসমস্ত ক্রোমোজোম কাকে বলে। আকার ও আকৃতিগতভাবে এক এবং জিনগত বিন্যাসযুক্ত এক দুই ক্রোমোজোমকে একই রকম এবং একটি অপরটি সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। এরপরে হচ্ছে নন সিস্টার ক্রোমোজোম, দুইটি সমসমস্ত ক্রোমোজোমের যে কোনো একটি ক্রোমোজোম হলো অপর একটি ক্রোমোজোমে ক্রোমোজোমাল দুটি ক্রোমাটিনের সাপেক্ষে কি বলা হয় কি নন সিস্টার ক্রোমাটিন। এরপরে হচ্ছে সাইনেস্টোলার কমপ্লেক্স, একটি কেন্দ্রীয় এলিমেন্টের দুইটি পার্শ্বীয় এলিমেন্ট দ্বারা গঠিত যে নিউক্লিয় প্রোটিন দ্বারা বস্তু দুটি সমসমস্ত ক্রোমোজোমকে জোড় বাঁধতে সাহায্য করে তাকে সাইনেস্টোলার কমপ্লেক্স বলা হয়। এরপরে বলা হচ্ছে সাইনেপসিস কাকে বলা হয়। এই যে সাইনেস্টোলার কমপ্লেক্স দ্বারা দুটি সমসমস্ত ক্রোমোজোম জোড় বাঁধার পদ্ধতিকে আমরা বলবো কি সাইনেস্টি বা সাইনেপসিস বলা হয়। ওই জোড় বাঁধা সমসমস্ত ক্রোমোজোমকে আমরা বলবো কি বাইভ্যালেন্ট বলে চিহ্নিত করব। এরপরে বলা হচ্ছে কি ক্রসিং ওভার বলে একটা পরিভাষা আছে, সেই ক্রসিং ওভারে আমরা যদি বাইভ্যালেন্ট বা সমসমস্ত ক্রোমোজোমে যখন নিজেদের মধ্যে খণ্ড বিনিময় করে স্থান পরিবর্তন করে বা সজ্জাকরণের পরিবর্তন করি এবং তাদের আমরা বলবো কি খণ্ড বিনিময় করে সেই পদ্ধতিকে আমরা বলবো কি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারে আমরা কখনো ক্রোমোজোমগুলো এস আকৃতি হয়, এক্স আকৃতি দেখতে পাওয়া যায়, সেই এক্স আকৃতির গঠনকে আমরা বলবো কি কায়াজমা বলবো। এরপরে হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন যে দুটি পর্যায়ের মধ্যে সম্পন্ন হয় বলেছিলাম মিয়োসিস ওয়ান এবং মিয়োসিস টু। মিয়োসিস ওয়ানে আমরা দেখব যে মাইটোসিস কোষ বিভাজনের মতো এদের ক্রোমোজোমগুলোর সিস্টার ক্রোমাটিনগুলো বেমের বিপরীত মেরুর দিকে গমন করে, সেই জন্য অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যায় সমান হয়। কিন্তু এক্ষেত্রে নন সিস্টার বা
সাইটোকাইনেসিস বা ইন্টারকাইনেসিসের সময় উৎপন্ন দুটি অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর মিওসিস টুতে কী হয় না, এখানে যে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে, মিওসিস একবার ফলে ক্রোমোজোম একবার বিভাজিত হওয়ার ফলে মিওসিস সংখ্যা হওয়ার ফলে অপত্য সংখ্যে মাতৃ সংখ্যে হ্যাপ্লয়েডের মধ্যে মানে কি রান করতে থাকে। এরপরে হচ্ছে মিওসিসের তাৎপর্য, মিওসিসের তাৎপর্য, যে মাইটোসিসের তাৎপর্য যেমন পড়েছি মিওসিসেরও তাৎপর্য আছে। এখানে হচ্ছে ডিপ্টেড জনন মাতৃকোষ অর্থাৎ 2N যখন মানে কি স্ত্রী কোষ অর্থাৎ স্ত্রী রেণু বা পুংরেণু মিলনে যখন NN এসে 2N গঠিত হয়, ফলে মিওসিস বিভাজন পদ্ধতির সাহায্যে হ্যাপ্লয়েড জনন কোষ তখন কি হয়, মাতৃকোষ যখন ডিপ্টেড থেকে হ্যাপ্লয়েড জনন কোষের অপত্যতে পরিণত হয়। এরপর প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে, যৌন জননের সময় নিষেকের সময় দুটি অপত্য জনন কোষ মিলিত হয় অর্থাৎ পুংগ্যামেন এবং স্ত্রীগ্যামেন মিলিত হয়ে ডিপ্টেড জাইগোট গঠন করে, জাইগোট থেকে অপত্য জীব সৃষ্টি হয়, ফলে কোনো প্রজাতির সমস্ত জীবের ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে, ফলে মিওসিস বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস না ঘটলে প্রজাতির জীবের সংখ্যা বা প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা প্রজন্মের ক্ষেত্রে কি দ্বিগুণভাবে বেড়ে যেত, ফলে 2N থেকে 4N, 4N থেকে 8N, 8N থেকে কি হতো না 16N এইভাবে হয়ে যেত, ফলে আস্তে আস্তে জীবের অস্তিত্ব বিপন্ন হতো। এই হ্রাস বিভাজন মাধ্যমে বা মিওসিসের এই হ্রাস বিভাজন পদ্ধতির মধ্যে ক্রোমোজোমে ক্রোমোজোম সংখ্যা বা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এই জন্যই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকার রাখার জন্যই হ্রাস বিভাজন হয় মিওসিস। এরপর হচ্ছে প্রকরণ সৃষ্টি, সমস্ত ক্রোমোজোমগুলোর মধ্যে যখন ক্রসিং নির্ভর বা খণ্ড বিনিময় ঘটে সেই সময় জিমের পুনঃসংযুক্তি হলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি হয়, ফলে ডিপ কি হয় মাতৃকোষের তুলনায় অপত্য কোষ অনেকটাই বেশি প্রকরণ সম্পন্ন বা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয়, ওই বৈশিষ্ট্য সম্পন্নকে আমরা বলবো কি প্রকরণ বা ভ্যারিয়েশন। এরপরে হচ্ছে যৌনক্রম বোঝায়, জীবের জীবনচক্রে ডিপ্লয়েড অর্থাৎ 2N ও হ্যাপ্লয়েড অর্থাৎ N দশায় পর্যায়ক্রমে আবর্তন হয়, তাকেই আমরা বলবো কি যৌনক্রম। মিওসিস বিভাজনের মধ্যে ডিপ্লয়েড জননকোষ থেকে হ্যাপ্লয়েড জননকোষ সৃষ্টি এবং মাতৃকোষের মিলনে ডিপ্লয়েড জনন দশা মানে বা ডিপ্লয়েড দশার পুনরাবির্ভাব ঘটে, এইভাবেই আমরা কি হয় যৌনক্রম বোঝাই থাকি। এই হলো মিওসিসের তাৎপর্য, এবং সেখান থেকে বিভিন্ন প্রশ্ন আমরা দেখতে পেয়েছি যে মিওসিস কোষ বিভাজনের মানে কি মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখ, মিওসি মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য তোমাদের পড়তে হবে, সেখানে পার্থক্যে দেখা যায় যে যেহেতু মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনে আমরা দেখব কোন কোষের মধ্যে প্রথমে হয় ঘটনাস্থলটা কীরকম হয়, মাইটোসিস কোষ বিভাজন দেহ মাতৃকোষে হয়, মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে হয়ে থাকে, এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। এরপর হচ্ছে কোষ বিভাজন পদ্ধতি, মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সমকোষ বিভাজন পদ্ধতি এবং মিওসিস হচ্ছে হ্রাস প্রয়োজন বিভাজন পদ্ধতি, এবং সেখানে জনন কোষের সংখ্যা এবং কোষে উৎপন্ন জনন সংখ্যা জননকে উৎপন্ন কোষের সংখ্যা দুইটি হয় মাইটোসিস এবং মিওসিসের ক্ষেত্রে চারটি হয়, এবং কোষ বিভাজন এখানে নিউক্লিয়াস বিভাজন হয় এবং সাইটোপ্লাজম একবার নিউক্লিয়াস একবার বিভাজিত, কিন্তু মিওসিসের সময় ক্রোমোজোম একবার বিভাজিত হয় কিন্তু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়। এইটা আজকে পড়া থাকলো, এবং সেখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো ভালো করে রেডি করলে এরকম প্রশ্নই পরীক্ষায় আসে 5 নাম্বারে।